আসসালামু আলাইকুম, স্বাগতম এবং শুভেচ্ছা সকলকে আজকের এই ভিডিওতে। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ আছি। গত ভিডিওতে আমি বলেছিলাম যে 3.3 এবং 3.4 এই দুইটা অধ্যায় একত্রে আলোচনা করব, কিন্তু চিন্তা করলাম আমাদের 3.4-এর যে উৎপাদক বিশ্লেষণটা সেটা একটু 3.3 থেকে আলাদা, সেজন্য এটাকে একটু আলাদাভাবে আলোচনা করার চেষ্টা করব আজকে। এখানে আসলে অনেক কিছু বলা লাগে, অনেক টপিক, তো সেই জন্য একটু ভালোভাবে যাতে আমরা 3.4-টা আলোচনা করতে পারি। দেখা গেছে এই অঙ্কগুলোও যদি না আসে, নিয়মের ভিতরে যদি অন্য কোনো অঙ্ক আসে সেইগুলোও যাতে আমরা সলভ করতে পারি, সেই রকমের একটা অ্যাবিলিটি আজকে আমরা অর্জন করব। তো চলো, প্রথমে যখন দেখবা এক্সের পাওয়ার 3 থাকতে পারে, 4ও থাকতে পারে, তখন তোমরা কী কাজটা করবা? তখন আগে তোমার একটা উৎপাদক বের করতে হবে। তো উৎপাদকটা জানি কাকে বলে, বলছিলাম যে কোন একটা এই রাশিকে, কোন একটা রাশি দ্বারা যদি ভাগ করা হয়, ভাগ করার পরে যদি কি দেখো যে তার ভাগশেষটা 0 আসছে, সেই ক্ষেত্রে তুমি বলতে পারবা যে এটা হচ্ছে একটা উৎপাদক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 1 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। আচ্ছা, আগে আমরা একটু 2 নম্বর অঙ্কটা করি, তারপর 1 নম্বর অঙ্কটা করব। প্রথমে আমরা ধরলাম দড়ি এফ অফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। এই রাশির মধ্যে প্রথম যে কাজটা করব, আমরা প্রথমে একটা উৎপাদক বের করব। কীভাবে উৎপাদক বের করব? তোমার প্রথম কাজ হচ্ছে একটু চিন্তা করবা, মাথার মধ্যে ভাববা যেখানে এক্সের মান কত বসাইলে এই সম্পূর্ণ রাশিটার মান 0 আসে, যে মানের জন্য এটা 0 হবে সেটাই এর উৎপাদক, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে যদি দেখো আমরা এক্সের মান, এটা একটু চিন্তা করে বের করতে হবে। এখন আমরা যদি এখানে এক্সের মান 3 বসাই, এক্সের মানটা কত বসাইলাম? 3 বসাইলাম, সেই ক্ষেত্রে এক্সের মান 3 বসাও, তার মানে 3³ মাইনাস 3 মাইনাস 24। 3-এর উপরে কিউব করলে কত হয়? 27। মাইনাস 3 আর মাইনাস 24 মিলে কত হবে? মাইনাস 27, তার মানে কাটাকাটি করলে কত হয়? 0 হয়। দেখো তুমি এখানে এক্সের ভ্যালু কত বসাইছিলা? 3 বসাইছিল না, 3-টাকেই ছেড়ে নিয়ে আসো, তাহলে কত হয়ে যাবে? এক্স মাইনাস 3। তো এক্স মাইনাস 3 এর জন্য যেহেতু এফ অফ এক্সের মান কত পাইছ? 0 পাইছ, তাই তুমি বলতে পারো যে এক্স মাইনাস 3টা হচ্ছে এফ অফ এক্সের একটা উৎপাদক। তাহলে আমরা প্রথম যে কাজটা করব, এক্সের এমন একটা বা ওয়াই যেই চলকে থাকুক ওটার একটা মান বসাবো, বসায় আমার টার্গেটটা থাকবে 0 বানাইতে হবে। যদি 0 আসে বুঝতে হবে সেটাই হচ্ছে এটার একটা উৎপাদক। তাহলে আমরা এখানে লিখব যেহেতু এক্স মাইনাস 3 এর জন্য এফ অফ এক্স সমান 0 হয়, তাই এক্স মাইনাস 3 এফ অফ এক্স এর একটি উৎপাদক। এই যে এইভাবে আমরা একটা উৎপাদক বের করব। পরবর্তী কাজটা দেখো, তো সুতরাং রাশিটা লেখো এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24, মাঝখানে একটা লাইন ফাঁকা রাখবা, নিচের লাইনে এক্সের উপরে মুখ্য পদে এক্সের পাওয়ার কত আছে? 3, তার মানে এক্স মাইনাস 3টা তুমি 3 বার লিখবা একটু ফাঁকা ফাঁকা করে। লিখলাম এইভাবে, তুমি এক্স মাইনাস 3 3 বার লিখবা, এক লাইন বাদ দিয়ে নিচের লাইনে গিয়ে এক্স মাইনাস 3টা 3 বার লিখবা, যেহেতু এখানে এক্সের ঘাত কত আছে? 3, এই জন্য 3 বার লিখছি, 4 থাকলে আমি 4 বার লিখতাম, 5 থাকলে 5 বার লিখতাম, বুঝাতে পারলাম? এখন এখানে এক্স কিউব আছে, সেই জন্য আমি যদি এখানে এক্স স্কোয়ার দ্বারা গুণ করি, একটু গুণ করো তো, এক্স স্কোয়ার দ্বারা এক্সকে গুণ করলে কী হবে? এক্স কিউব হবে, এক্স স্কোয়ার দ্বারা মাইনাস 3-এর গুণ করলে মাইনাস 3 এক্স স্কোয়ার, এইটা মিলছে, কিন্তু এখানে তো আমার কোনো এক্স স্কোয়ার নাই। একটু খেয়াল করো, আমার যে রাশিটা দেওয়া আছে বীজগাণিতিক রাশি, এখানে তো কোনো 3 এক্স স্কোয়ার নাই, তার মানে এটা বাড়তি হয়ে গেছে, এটাকে ব্যানিশ করতে হবে। তাহলে এখানে মাইনাস 3 এক্স স্কোয়ার আছে, আমি যদি এখানে প্লাস 3 এক্স স্কোয়ার বানাইতে পারি তাহলে তো ব্যানিশ হবে, সেই জন্য প্লাস 3 এক্স জেড গুণ করো এক্সকে, তাহলে ধর 3 এক্স জেড গুণ করলে 3 এক্স স্কোয়ার, এমন দিয়ে এটা কিন্তু কাটা যাবে, তার মানে এটা থাকবে না। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9, তার মানে 9x, কিন্তু এখানে আমার এক্স কয়টা আছে? একটা আছে, তো এখান থেকে আমার 8টা বাদ দিতে হবে। তাহলে আমি যদি প্লাসের 8টা বানাইতে পারি সেক্ষেত্রে 9টা 4টা বাদ দিলে কী থাকবে? একটা থাকবে না মাইনাসে, তাহলে এখন 8টা গুণ করো প্লাস 8x, প্লাসে মাইনাসে মাইনাস 3 8 24, এই যে এইভাবে করতে হবে, বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো 3 জায়গাতে এক্স মাইনাস 3 আছে, তাহলে এক্স মাইনাস 3টা তুমি কমন নিলা, কমন নেওয়ার পরে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 3 এক্স
প্লাস 8। এখন একটু খেয়াল করো তো যে এখানে আসলে কোনো মিডল টার্ম যায় কি না, যায় না, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 8 এটাকে কোনো মিডল টার্ম একটু যায় না, সেই জন্য আমাদের এটাই হবে আনসার। তো এটাই হচ্ছে আমাদের আনসার, আশা করি সকলে পারবো ইনশাল্লাহ। তো এটাই হবে আমাদের নিম্নোক্ত উৎপাদক, এই দুইটাই হবে উৎপাদক। ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তীতে যাই। পরবর্তী দুই এক নম্বর অঙ্কতে একটু যাই, এটাও সেম উপায় করবো আমরা। আচ্ছা, তা প্রথমে আমরা লিখব দড়ি এফ অফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস 7xy² মাইনাস 6y³। এইটা ধরলাম আমরা যে এফ অফ এক্স সমান এটা। এখন কথা হচ্ছে এক্সের এই জায়গায় তেমন একটা মান বসাতে হবে যে মানের জন্য সম্পূর্ণ রাশির মানটা কত হবে, জিরো হবে। সেই জন্য প্রথমে তুমি ধরে নাও বা মানটা বসাও। আমরা এফ এর জায়গায় তার মান বসালাম মাইনাস ওয়াই। কত বসালাম? মাইনাস ওয়াই। এক্সের মান কত বসাবো? মাইনাস ওয়াই বসাবো। তো এই জায়গায় বসাবো মাইনাস ওয়াই, তার উপরে কিউব আছে তাহলে বসাইলাম পরে 7 এক্সের মান হচ্ছে মাইনাস ওয়াই ইন্টু y² মাইনাস 6y³। ক্লিয়ার? মাইনাসের উপরে কিউব করলে মাইনাস, ওয়াইয়ের উপরে কিউব করলে y³, মাইনাসে মাইনাসে প্লাস 7, ওয়াই আর y² গুণ করলে y³ মাইনাস 6y³। তাহলে দেখো 7y³ মাইনাস 6টা আর একটা কটা এলো 7টা, তাহলে 7y³ এই যে জিরো। তাহলে যেহেতু তুমি এক সমান কত বসাইছো, মাইনাস ওয়াই বসাইছো, বসানোর পরে তোমার টোটাল রাশির মান কত আসছে, জিরো আসছে। তার মানে ওয়াইটা এই সাইডে নিয়ে আসলে এক্স প্লাস ওয়াই হয় না। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের জন্য এফ অফ এক্স সমান কী হয়েছে, জিরো হয়েছে। তো এই কথাটা লিখবা, যেহেতু এক্স প্লাস ওয়াই এর জন্য এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো হয়, তাই এক্স প্লাস ওয়াই এফ অফ এক্সের একটি উৎপাদক। এই কথাটাই লিখে দিবা। তার পরবর্তীতে যে নিয়মে একটু আগে লিখছিলাম সেই নিয়মে তোমরা লিখবা যে একটা লাইন খালি রেখে নিচের লাইনে লিখতে হবে। এখন এক্স প্লাস ওয়াইটা আমি কয়বার লিখব, তিনবার লিখব, কয়বার লিখব, তিনবার। তাহলে এক্স প্লাস ওয়াইটা আমরা তিনবার লিখি, তাহলে এক্স প্লাস ওয়াই একটু ফাঁকা ফাঁকা করে তিনবার লিখলাম। লিখার পরে উপরের লাইনের সাথে একটু মিলাই দিতে হবে, সেই জন্য কী করবো, এখানে এক্স কিউব আছে এখানে আছে এক্স, তাহলে এক্স স্কোয়ার দ্বারা গুণ করো, সেক্ষেত্রে কী হয়ে যাবে, এক্স কিউব হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই। এখন একটু খেয়াল করো তো এখানে কি আমাদের কোনো এক্স স্কোয়ার ওয়াই আছে, নাই, তাই ব্যানিশ করতে হবে। সেই জন্য এখানে একটা মাইনাসের এক্স দ্বারা গুণ করো, মাইনাসের এক্স ওয়াই দ্বারা গুণ করো। তা মাইনাসের এক্স ওয়াই দ্বারা গুণ করলে দেখো তো কত হচ্ছে, মাইনাস এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস, দেখো এক্স ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। এখন এখানে 7, দেখো এক্স ওয়াই স্কোয়ার কয়টা আছে, 7টা আছে, বাট আমার একটা হয়েছে, আরও কয়টা দরকার, 6টা দরকার না, এই জন্য 6y² দ্বারা একটু গুণ করো। তাহলে 6xy² প্লাসে মাইনাসে মাইনাস 6y² আর ওয়াই গুণ করলে y³, তারপরে একটা কমন নেব এক্স প্লাস ওয়াই। দেখো তিন জায়গাতে ছিল, এই জন্য একটা কমন নিলাম, নেওয়ার পরে এখানে কী থাকতেছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 6y² এরকম থাকে না, থাকে তো নাকি? তাহলে এই যে এরকম পাইছো তুমি। এখন আবার এটার মধ্যে দেখো একটু মিডল টার্ম যায়, এটার মধ্যে কী যায়, মিডল টার্ম যায়। তাহলে এখন আমরা এটার মধ্যে মিডল টার্ম করার চেষ্টা করি। তো মিডল টার্ম যদি করি তাহলে একটু খেয়াল করো, এক্স প্লাস ওয়াই দেখো এটাকে ভেঙে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 6 আছে তাহলে 3 আর 2, তাহলে মাইনাস 3xy প্লাস 2xy মাইনাস 6y² দেখো তিনটা থেকে দুইটা বাদ দাও, থাকবে করে একটা। তারপরে এইখানে তুমি কমন নিতে পারো দুইটা থেকে, কত কমন নিতে পারো, এক্স কমন নিতে পারো, তাহলে এক্স মাইনাস 3y থাকে এখানে। আচ্ছা, তারপরে এখানে 2y যদি কমন নেওয়া হয় সেক্ষেত্রে থাকবে এক্স মাইনাস 3y। আচ্ছা, দুইটা থেকে একটা কমন নেও, এক্স মাইনাস 3y কমন নিলা,
আর এখানে থাকে কত এক্স, আর এখানে থাকে প্লাস টু ওয়াই। সেক্ষেত্রে তোমার রেডি হলো আনসার। খুবই গুরুত্বপূর্ণ, এইভাবে এই অঙ্কটা তোমরা সলভ করবো আশা করি, পারা যাবে। তো এখন এই নিয়মের যে কোনো অঙ্ক আসলে যাতে আমরা পারি, নিয়মটা ফলো করি। প্রথম কাজ হচ্ছে একটা ফাংশন অন্তর্ভুক্ত ধরবো, ধরার পরে এখানে যে কোনো চলকের এমন একটা মান বসাই বা মান বসানোর পরে যাতে জিরো আসে, জিরো যার জন্য জিরো আসে সেটাই একটা উৎপাদক। পরে এক লাইন ফাঁকা লিখে মাঝখানের লাইনে তিনবার লিখে দিবা, তিনবার লিখলা পরে কমন নেড়ে, পরে যদি মিডল টার্ম যায় সেক্ষেত্রে মিডল টার্ম করতে হবে। কারণ এখানে হচ্ছে পাওয়ারটা দেখো থ্রি কিউব, তার মানে তুমি দুইটা হইলে পাওয়ার যদি স্কোয়ার হইতো সেক্ষেত্রে তুমি কিন্তু যেরকম স্কোয়ার থাকলে মিডল টার্ম করতে পারো, কিন্তু থ্রি হয়ে গেলে কিন্তু মিডল টার্ম করা যায় না। সেই জন্য আগে একটু উৎপাদক বের করে তারপরে সেই অঙ্কটাকে আবার করতে হবে, কথা বুঝাতে পারলাম? তো এইভাবে আমরা এই ওদের অঙ্কগুলো করার চেষ্টা করব। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই, সামনে আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো আলোচনায়। সে পর্যন্ত সকলে ভালো থাকি, সুস্থ থাকি এবং শিখতে থাকি পাপেল এডুকেটর থেকে। আল্লাহ হাফেজ।